প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো আছো? আমিও ভালো আছি। এই করোনাকালীন সময় সরকার তোমাদের লেখাপড়া কিছুটা পুষিয়ে নেওয়ার জন্য অনলাইন ক্লাস চালু করার নির্দেশ দিয়েছে। সেই ধারাবাহিকতায় আমরা খুকসা জানিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় খুকসা কুষ্টিয়ার পক্ষ থেকে অনলাইন ক্লাস চালু করেছি। তাই সেই অনুযায়ী আমি মোহাম্মদ নুরুজ্জামান, সহকারী শিক্ষক গণিত খুকসা জানিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় খুকসা কুষ্টিয়া, আমি আজ তোমাদের সপ্তম শ্রেণীর নবম অধ্যায়ের জ্যামিতির বিষয়ক সম্পাদ্য থেকে একটি প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। তোমরা এই সমাধানটি দেখলে অবশ্যই উপকৃত হবে এবং তোমরা যে যে এখন আমার সাথে যুক্ত আছো তারা সবাই খাতা কলম নিয়ে পেন্সিল বক্স নিয়ে আমার সাথে আঁকার চেষ্টা করবে এবং কোনো সমস্যা হলে ডেসক্রিপশন বক্সে তোমরা কমেন্ট জানাবে, আমি সেটি পুনরায় আবার আঁকার চেষ্টা করব বা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক ক্লাসটি। প্রিয় শিক্ষার্থী, ত্রিভুজের তিনটি বাহু দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। আমাদের আজকে যে ক্লাসটি পড়তে যাচ্ছি সেই ক্লাসের প্রশ্ন হল ত্রিভুজের তিনটি বাহু দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। যেহেতু এটি একটি সম্পাদ্য, আগেই বলে রাখা উচিত যে সম্পাদ্যের তিনটি বিষয়ের উপর ভিত্তি করে কাজ করতে হয়। একটি হল সাধারণ নির্বাচন, সাধারণ নির্বাচন মানে প্রশ্ন, এখানে সাধারণ নির্বাচন হল ত্রিভুজের তিনটি বাহু দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এরপরে আসে বিশেষ নির্বাচন, যেহেতু আঁকতে গেলে বাহুগুলোর নির্দিষ্ট নাম এবং কত সেন্টিমিটার দৈর্ঘ্য সেটির প্রয়োজন হয়, সেই জন্য বিশেষ নির্বাচন হল মনে করি ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য যথাক্রমে এ সমান 8 সেন্টিমিটার, বি সমান 6 সেন্টিমিটার এবং সি সমান 4 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এরপরে আমরা অঙ্কনে চলে যাই। যেকোনো রশ্মি বি থেকে এ এর সমান করে অর্থাৎ 8 সেন্টিমিটারের সমান করে বিসি অংশ কেটে নিই। এখন বি এবং সি হল দুটো বিন্দু, এখন বি বিন্দুকে কেন্দ্র করে বি বাহু সমান ব্যাসার্ধ নিয়ে অর্থাৎ 6 সেন্টিমিটারের সমান ব্যাসার্ধ নিয়ে বিসি এর উপরের দিকে একটি বৃত্তচাপ আঁকি, আবার সি কে কেন্দ্র করে সি এর সমান ব্যাসার্ধ নিয়ে অর্থাৎ 4 সেন্টিমিটারের সমান ব্যাসার্ধ নিয়ে আরো একটি বৃত্তচাপ আঁকি, বিসি এর উপরের দিকে আরো একটি বৃত্তচাপ আঁকি, বৃত্তচাপ দুটি পরস্পর এ বিন্দুতে ছেদ করে। এ কমা বি ও এ কমা সি যোগ করি তাহলে এ বি সি ই হবে উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণ নিশ্চয় আমার অঙ্কন এবং বর্ণনাটি শুনেছ, তোমরা পুনরায় আবার আমি রিপিট করছি, এই রিপিট অংশটুকু থেকে তোমাদের যার যার বুঝতে সমস্যা হয়েছে তোমরা এটি সমাধান করার চেষ্টা করো। দেখো, আমি আগেই বলেছিলাম যে সম্পাদ্য তিনটি অংশের উপর ভিত্তি করে সমাধানটি করতে হয়। প্রথমটা হলো সাধারণ নির্বাচন, অর্থাৎ তোমাদের যে প্রশ্নটি দেওয়া থাকবে
সেই প্রশ্নটি হলো সাধারণ নির্বাচন। তাহলে আমার এখানে সাধারণ নির্বাচন হলো ত্রিভুজের তিনটি বাহু দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। বিশেষ নির্বাচন হলো মনে করি ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে এ সমান 8 সেন্টিমিটার, বি সমান 6 সেন্টিমিটার এবং সি সমান 4 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে দুটো অংশ চলে গেল, এখন অঙ্কন করে অঙ্কনের বিবরণ দিতে হবে। এখন আমি অঙ্কন করছি যে কোনো রশ্মি, প্রথমে আমরা যে কোনো রশ্মি বি নিব, বি নেওয়ার পরে বিই থেকে এ এর সমান করে অর্থাৎ পেন্সিল কম্পাসের সাহায্যে এ 8 সেন্টিমিটারের সমান করে বি থেকে বি 8 সেন্টিমিটার সমান করে বিসি অংশ কেটে নেব। কেটে নেওয়ার পরে এখানে হলো দুটো বিন্দু, একটা হলো বি এবং সি। এখন যে বাকি যে দুইটি বাহু থাকলো সেই দুইটি বাহুর যে কোনো একটি বি বিন্দুতে এবং অন্যটি সি বিন্দুতে তোমার কেন্দ্র করে আঁকতে হবে। তাহলে আমি এখানে বি কে কেন্দ্র করে বি এর সমান করে অর্থাৎ 6 সেন্টিমিটারের সমান করে একটি বৃত্তচাপ এঁকেছি। আবার একইভাবে সি কে কেন্দ্র করে 4 সেন্টিমিটারের সমান করে আমি আর একটি বৃত্তচাপ এঁকেছি। বৃত্তচাপ দুটি পরস্পর এ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ কমা বি এবং এ কমা সি যোগ করি, তাহলে এ বি সি হবে উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা এই করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবে এবং সরকার নির্ধারিত যে কাজগুলো আমাদের স্কুল থেকে আমরা প্রদান করছি সেই কাজগুলো তোমরা বই দেখে সুন্দর করে বুঝে এগুলো তৈরি করে স্কুলে জমা দিবে, অন্যের সহযোগিতা নিবে কিন্তু অন্যের কাছ থেকে হুবহু লিখে নিবে না, প্রয়োজনে ছাত্রদের সাথে যোগাযোগ করে প্রশ্নটি ভালোভাবে বুঝে উত্তর দেওয়ার চেষ্টা করবে। কারণ লেখাপড়া তোমাদেরই জন্য, অন্য কেউ তোমার লেখাপড়া করে দেবে না, তুমি অবশ্যই তোমার নিজের প্রতি যত্ন থাকবে। এই বলে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।